জিবি হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে রোগীর আত্মীয় পরিজনদের ঝামেলা। রোগীকে দেখতে যাওয়ার পথে আচমকা অসুস্থ হয়ে পড়ে এক আত্মীয়, মাথা ঘুরিয়ে পড়ে যায় মেডিসিন ওয়ার্ডের প্রবেশ মুখে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় অন্যান্য রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে। অভিযোগ, বেসরকারি নিরাপত্তা রক্ষীদের টানা হেঁচড়ায় অসুস্থ হয়ে পড়ে সে। অপরদিকে হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা জানান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়, রোগীর পরিষেবা প্রদানে তারাও যথেষ্ট আন্তরিক। আচমকা এক রোগীর আত্মীয় অসুস্থ হলে তারাই তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়, পরে তাকে সুস্থ হলে ছেড়ে দেওয়া হয়। প্লাস্টিক জুতা শুনগাইছে, হাওয়া স্যান্ডেল জুতা, তারপরে মুখে উলসা বাড়ি দিতে থাকা, সব পার্টি তখন এত পার্টি আসতো, এদিকে ভিড়, সব পার্টি সাইড হয়ে গেছে, হয়তো করোনা লেগে হয়তো কেউ পেশেন্টের কাছে আইতো না, সব পার্টি সাইড হয়ে গেছে। আর আমার সিকিউরিটি সে নিজে গ্লাভস পরা পার্টিরে এই মুখের থেকে মাস্ক সরাই দিল, জুতা খুলা দিল, পায়ের থেকে জুতা নিয়ে আসে হ্যাঁ নাকের মধ্যে দিল যাতে হ্যাঁ ঠিক হয়। লগে লগে হ্যাঁ মোটামুটি একটা রিল্যাক্স কাপড়িটা কমে গেছে না, কমে যাওয়ার পরে মেডিসিন ওয়ার্ড থেকে একটা ট্রলি নিয়ে নামতেছে জিডিএস স্টাফটা। তো ওই পেশ হ্যাঁ যে মাঝখানে শুয়ে রয়েছে তার লেগা এটা নামতে হ্যাঁ কষ্ট হইতেছে, ট্রলিটা নিয়ে এলেগে হ্যাঁ আসতে একটু পেশেন্টটারে সাইড করে দিছে। এই লিগে পেশেন্ট পার্টি সব উত্তেজিত হয়েছে না, হ্যাঁ কি মানুষ নানি এই নিয়ে সেই নিয়ে খোঁড়া ক্লেম, তার ক্লেম হয়েছে সার রাউন্ডে আছে ওই সময় একজন করে সবার সাথে আছে, মানে আমরা গেটে তারা কি লিগে দিতেছি না, এই লিগে তারা এখন সবাই একজুট হয়ে গেছে। বিউরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।